এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ চারজন নিহত হয়েছেন সকালে নোয়াখালী লাকসাম রেললাইনের দক্ষিণ খিলা তুগুরিয়া ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ জাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসভবনে হামলা চালিয়েছে সোমবার শহরের পুরাতন জেলখানা মোড়ের ঘটনা ঘটে। হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুরের ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ তিন নিহত হয়েছে ভোরে শহরের দুই নম্বর পুল এলাকায় আগুনের ঘটনা ঘটে ঘটনায় আরও একজন আহত হয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বাগেরহাটের মোংলায় মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব উপজেলার পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় ছিনতাই করার টাকা গ্রেপ্তারকৃতদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে